হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো। তো নতুন একটি ব্লগ এই যে শুরু করলাম সকালবেলা থেকে, তো এখন রোদে বসে আছি, মানে রোদে তাকাতে পারছি না। তো এই যে রোদ্দুরে বসে বসে শীতের দিনে সকালবেলা ওই ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে বিছনা টিছনা তোলা কাজকর্ম ফটাফট করে নিয়েছি, নেওয়ার পরে চলে এসেছি রোদ্দুরে। তো রোদ্দুরে বসবো আর কাঁথা সেলাই করব একটু, তারপরে দুপুরবেলা রান্না করতে যাব। তো এই তো আর কি, আজকের সকালবেলা থেকে শুরু হলো ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখো আর আমার সঙ্গে থেকো। শীতের সময় সবারই মনে হয় এরকমের রোদে মানে বসে থাকতে ভালো লাগে সবারই, আর আমি এমনি এমনিতে বসে থাকবো না, আমি কাঁথা সেলাই করব। তো কোনো কাজের উপরে থাকলে আর কি ভালো লাগে, এমনি এমনি বসে থাকলে না ওই টেনশন হয় আর ফোন ঘাঁটতেই থাকি ঘাঁটতেই থাকি। তার জন্য কাঁথা সেলাই করব, কাজের ভিতরে থাকব, তারপরে ফটাফট স্নানটা সেরে নিয়ে রান্না করব। তো চলো আজকের ভিডিওটি দেখতে থাকো, আর কাঁথার কি ফুল সেলাই করছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কারণ সব কিছু শেয়ার করি পরে। গ্রামের বাড়ি হলে আর কি অনেক কিছু শেয়ার করা যায়, কিন্তু দেখো ছোট এই দেখো সেলাই করছি এই যে কাঁথা। তো সাদা সাদা দিয়ে এগুলো সেলাই করছি, আর এই যে ফুলটা আর কি লাল লাল নয়, ওই ক্যামেরাতে কেমন আসছে জানি না, মানে কমলা কমলা কালারের আর কি। তো মানে চারি পাশ দিয়ে হয়ে চার পাশ দিয়ে হয়ে গেছে আর কি। তো এই পার মানে ভিতর দিয়েও দেব, সেটাও দেখাবো আর কি তোমাদেরকে। চারিপাশটা সেলাই করা হয়ে গেছে আর কি। তো এখন এগুলোই আর কি মাঝখান দিয়ে এভাবে করে করে আমি দিয়ে সেলাই করব। তো এই তো আর কি দেখিয়ে দিলাম তোমাদের আর কি। তো চলো নিচেই যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করি কি কি করা যায়। এই দেখো রান্না করতে চলে আসলাম। নিচে আসার পরে চিকেনটাকে মানে নিয়ে আসতে, তারপরে কেটে ধুয়ে তারপরে হচ্ছে সমস্ত মশলা দিয়ে ম্যাগনেট করে রেখে দেওয়া হয়েছিল আধা ঘন্টা মতো। তো এখন রান্না করছি, রান্নাটা তোমাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করব। গোটা গরম মশলা দেওয়ার পরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু মানে একটু না, আমি ভালো করেই ভেজে নেব। তো পেঁয়াজটা না ভাজা হলে আর কি জলটা বেশি বেরিয়ে আসে, আর আমার মনে হয় এই মানে ব্রয়লার মুরগি রান্না করতে গেলে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলেই মানে খেতে টেস্টি হয়। তো এই যে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম টমেটো। তো দিয়ে একটু ভালো করে আবার টমেটো মানে সিদ্ধ হয়ে গেলে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো। তো এই যে দেখতেই পেলে এভাবে এখন কষাবো আর কি। এই যে দেখো প্রায় হয়ে আসছে আর কি রান্নাটা, এখন দিয়ে দেব গরম মশলা। যতক্ষণ না এই গরম মশলাটা দেয়া হয় তো ততক্ষণ কালারটা কিন্তু ঠিকঠাক আসে না আর কি, আমার কাছে মনে হয়। তো গরম মশলা দেয়া হয়ে গেলেই কালারটা সুন্দর এসে যাবে। তো এই তো রেডি হয়ে গেছে চিকেন কষা আর কি, কষাই বলতে পারো। দেখো ঝোলটা নেই বললে চলে আর কি, মাখা মাখা আছে আর কি। আর এদিকে রান্না করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু।
তো আর এইখানে আছে যে পেঁয়াজ, এখন খাওয়া দাওয়ার পালা, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হাই বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন। কালকে ভিডিওটা আর মানে কন্টিনিউ করিনি, তো আজকে ওই ভিডিওটা আবার এই যে এখন থেকে কন্টিনিউ করছি। তো এখন দুপুরবেলা রান্না করব, দুপুরবেলার জন্য আর কি রান্না করব। ওই যে মাছ ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি, আর দেখো এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা আলু হচ্ছে কি ওল হচ্ছে, মানে এত সুন্দর কি বলবো আর কি, আলুর মতো দেখতে। তো ওলটা রান্না করার জন্য এই যে মশলা আর কি ধনে আর জিরে শুকনো কড়াইতে নেড়ে ভেজে নিলাম, ওটা গুঁড়ো করব। আর এখানে আছে হচ্ছে মটর ডাল। তো মটর ডালটা দেখলে আমি একদম, যেহেতু শীতের সময় তো একটু আস্ত আস্ত আছে আর কি, সামান্য একটু একদম সিদ্ধ করিনি, তাহলে কিন্তু শীতের সময় তো খেতে ভালো লাগবে না। আর মাছগুলো এই যে ভেজে নিচ্ছি। আর এখানে ডালটা ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু মটর ডাল তো এভাবেই দিলে বেশ ভালো লাগে আর কি। তো দেখতে পেলে তো নিচেই যেগুলো ছিল দেখো পুরোটা ভাবে ভালো করে সিদ্ধ হয়নি, তাই এরকমের সিদ্ধ করেছি, কিন্তু তারপরেও আর কি একদম জমে যাবে আর কি। আর ডালটা ওদিকে হচ্ছে, আর এদিকে এই যে ওল কচুটা রান্না করার জন্য জিরে তেজপাতা দিয়ে দিয়েছি, একদম সিম্পল ভাবে আমি রান্না করি। আর এদিকে আছে পাতাকপির ঘন্ট, মাছগুলো এই যে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এইখানে নুন হলুদ দিয়ে ওল কচুটাকে ভালো করে ভেজে নেব। দেখো বেশ একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনাটা তুলে নিয়েছি, তারপরে দেখো এই যে এরকমের মানে দেখে বুঝতেই পারছো মানে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা আর কি গাঢ় হয়ে আসছে আর কি। তো খেতে কিন্তু দারুণ ছিল আর কি, জ্যান্ত মাছ দিয়ে এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে, ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, বেশি ভালো লাগে। আর উপর দিয়ে যে মশলাটা ছড়িয়ে দিয়ে দিলাম, ওই যে ঝুর মানে ধনে আর জিরের গুঁড়ো। এদিকে আমি রান্না করতে করতে হঠাৎ করে অতিথি, তো ওই যে কি যেন বলে মানুষ কথায় আর কি, অতিথি নারায়ণ। তো এই যে রান্না হয়ে গেছে, তো এগুলো রান্না দিয়েই খেতে দেবো আর কি। এখানে আছে পাতাকপির ঘন্ট, আর এই যে সকালবেলা আলু দিয়ে পালক শাক দিয়ে করা হয়েছিল একটা সবজি, তো সেটাও আছে। আর আছে ওদিকে ডাল তো ছিলই, তো এই দেখো খেতে দিয়ে দেয়া হয়েছে আর কি। আর উপরে ওনাদেরকে বসতে বললাম যে উপরে খাও, কিন্তু ওই যে ছেলে বাচ্চাটা ছিল আর কি, তার জন্য আর কি বসিনি, ও এদিক ওদিক করছিল। আর আমার ছেলেও আছে, মানে দৌড় ভাগ করতে গেলে হয়তো জল টল পড়ে যাবে, তো চলো খেয়ে নিক। কান কান ফুটোয় দেবো না, হ্যাঁ তোর তোর বাবার কান ফুটো আছে, এই জায়গা ফুটো করা আছে, এ দেখ তোর বাবা আরো কান ফুটো করা আছে, তোরও ফুটো করে দি, তোরও ফুটো করে দি, কান কানের তা দিবানে বানাইয়ে, তোর বাবার কান তো ফুটো করা আছে, তুইও ফুটো কর। তো দেখো ওর পিছনে সবাই খাওয়া দাওয়ার পরে আর কি লেগেছে, তো ওর মা হচ্ছে বাঙালি,
আর ওর বাবা হচ্ছে পাঞ্জাবি, এখানে পাঞ্জাবিদের সঙ্গে বিয়ে হয়েছে এই আর কি। তো ও বাংলা মানে হিন্দি দুটো মিক্স করে কথা বলে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বললাম না ও দুটো মিক্স করে কথা বলে দুটো ভাষাতে, তো ওর সঙ্গে এরকমের নাম বললে ও বুঝতে পারে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রেখেছি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।